কারণ হলো যেমনে সেমনে তালাকের ব্যবহার করা। তালাক এই অস্ত্রটা যে কত ভয়াবহ, কত কঠিন, এটা যে একবার দিয়ে দিলে আর ফেরত নেওয়া যায় না অনেক ক্ষেত্রে, এই জিনিসটুকু আমরা ভালো করে রপ্ত করি নি। আর না করতে পারার কারণে কথায় কথায় একটু রাগ উঠলেই তালাক দিয়ে দিচ্ছি। না ভাই, তালাক এত সহজ না। আল্লাহ সুবহানাহু কোরআন কারিমে বিবাহের সম্পর্ককে বলছেন মিসাকান গালিদ। আল্লাহ বলছেন ওয়া আখাযনা মিনকুম মিসাকান গালিদা, মেয়েরা তোমাদের কাছ থেকে, তোমাদের স্ত্রীরা তোমাদের কাছ থেকে গাঢ় মজবুত সুদৃঢ় বন্ধন তারা তোমাদের কাছ থেকে নিয়েছে। এই বন্ধনকে আল্লাহ সুবহানাহু সুদৃঢ় বন্ধন বলছেন, মারাত্মক শক্ত বন্ধন স্বামী স্ত্রীর সম্পর্ক। আর আপনি একটু হালকা ঝগড়াঝাটি হলো, কিছু নিয়ে কথা কাটাকাটি হলো, যে কোনো ইস্যু হলে আর তালাক দিয়ে দিলেন, এত মজবুত বন্ধন আল্লাহ যেটাকে এত শক্ত বন্ধন বলছেন সেটাকে আপনি যে কোনো একটা ঠুনকো কারণে কি দিচ্ছেন, ওই বন্ধনটাকে ছিঁড়ে ফেলার চেষ্টা করছেন, কত বড় অন্যায় করছেন আপনি। এই জন্য যেমনি সেমনি তালাকের কথা না বলা। রাগ হইলে তালাকের সিদ্ধান্ত যদি আপনি কখনো নেন, ওলামাদের সাথে পরামর্শ করবেন, অভিভাবকদের সাথে পরামর্শ করবেন, অভিজ্ঞদের সাথে পরামর্শ করবেন, তারপরে তালাকের সিদ্ধান্ত নেবেন। আল্লাহ কোরআনে কারিমে কয়েকটা ধাপ বলেছেন, যদি বনি বোনা না হয় আল্লাহ বলছেন যে সালেস ঠিক করেন, তৃতীয় পক্ষ ঠিক করেন, দুজনে বলছে না তৃতীয় পক্ষকে ডাকেন যে আপনি আমাদের মধ্যে কি করেন, সুরাহা করে দেন, দেখবেন ইনশাআল্লাহ কি হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। কথা বুঝে আসছে? আল্লাহ সুবহানাহু কোরআনে কারিমের ভিতরে বলেছেন আত্তালাকু মাররাতান ফা ইমসাকুম বিমা'রুফিন আও তাসরিহাম বিইহসান। আমরা একসাথে হাজার হাজার তালাক দিতে চাই, অনেকে তিন তালাক দেয় না, কয় তিন লক্ষ তালাক, তিন হাজার তালাক এরকম বলে, আরও কি বেগুন তালাক টালাক বলে, আসলে তালাকে বায়ন বলবে, বলে বেগুন তালাক। যাই হোক, আল্লাহ বলছেন আত্তালাকু মাররাতান ফা ইমসাকুম বিমা'রুফিন আও তাসরিহাম বিইহসান। আপনি যদি সম্পর্ক ছিন্নই করতে চান, বহু ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছেন না এখানে সম্পর্ক আর রাখা যায় না, তাহলে কমপক্ষে দুইবার চান্স নেবেন। প্রথমবার তালাক দেওয়ার পরে ফেরত নেওয়ার সুযোগ রাখবেন, প্রত্যাহারযোগ্য তালাক দিবেন, যাতে করে দ্বিতীয়বার নেওয়ার সুযোগটা থাকে। গোটাই দিয়ে এরপরে আয়সা কাঁদবেন, হুজুর এখন তো তারা ছাড়া বাঁচবো না, বাচ্চাগুলোর জীবন কী হবে, হায় হায় ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই, তখন আর কান্নাকাটি করলেও হুজুরের হাতে কিছু করার থাকবে না। এই জন্য ইসলাম তালাক দেওয়ার আগে বহুবার আমাদেরকে ভাবতে নির্দেশ করছে। আপনি দেখুন তালাকের বিধানটা ইসলাম প্রয়োগ করার আগে কতগুলো ঘাট পার হয়ে যেতে বলছে। আপনি স্ত্রীকে তালাক দিতে চান, তালাকের সঠিক পদ্ধতি কী? আপনি স্ত্রীকে তালাক দিতে চাইলে একটা পবিত্র পিরিয়ড যাবে, এরপর একটা মাসিক আসবে, মাসিক যাওয়ার পরে আবার পবিত্র হবে স্ত্রী, তারপরে আপনি কি করবেন, যদি প্রয়োজন মনে করেন তালাক দিবেন। ওই দ্বিতীয়বার যে পবিত্র পিরিয়ড আসলো মাসিকের পরে, সেই পবিত্র পিরিয়ডে স্ত্রীর সাথে সহবাস করার আগে তালাক দিতে হবে। কেন বলছে সহবাসের আগে তালাক দিতে হবে জানেন? কারণ মাসিকের একটা পিরিয়ড যাওয়ার পরে আপনার স্ত্রীর প্রতি চাহিদা তৈরি হয়েছে প্রচণ্ডভাবে, এত চাহিদার পরেও যদি আপনি তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে বোঝা গেল এই সিদ্ধান্তটা ঠান্ডা মাথায় আপনি নিচ্ছেন, শরীরের চাহিদা আছে তার প্রতি, তারপর আপনি তালাকের সিদ্ধান্ত নিচ্ছেন, তার মানে এটা ব্যালেন্সড সিদ্ধান্ত হচ্ছে। তাই ইসলাম তালাকের আগে এতগুলো ঘাট পার হয়ে যেতে বলছে, এই জন্যই, যাতে করে তালাকটা অজাগায় অপাত্রে অসময়ে পতিত না হয়। এই জন্য ভাইয়েরা, যেমনি সেমনি তালাক বলা এটা ঠিক না। ঝগড়াঝাটি হলো অনেকে কথার কথা, না তোমার তালাক দিয়ে দেবো, না তোমার সাথে চলবে না, এই কথাগুলো একজন মেয়ের মনকে সবচেয়ে বেশি চুরমার করে দেয়, ভেঙে, এবং সম্পর্ক বিশ্বাস সেখানেই নষ্ট হয়ে যায়। খবরদার, মেয়েরা অনেক সময় বলে মুখে মুখে, কিন্তু আপনি স্বামী হিসাবে কখনো সম্পর্কের কথা টান দিবেন না, খবরদার। এটা ঝগড়াঝাটির সময় যদি বলে ফেলেন, আস্তে আস্তে এটা হালকা পাতলা হয়ে যায় এবং সম্পর্ক কী হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আল্লাহ বলেছেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, যে সমস্ত মহিলারা, স্ত্রীরা তোমাদের কথা শুনবে না, মনে হয় যে বেড়া হয়ে যাবে, বেলায়ন হয়ে যাবে এরকম মনে হচ্ছে, ফাইজুহুন্না, প্রথম হলে তাদেরকে একটু নসিহত করো, কোনো আলেম দিয়া, কোনো শেখরে দিয়া ওয়াজ নসিহত করাও, শোনাও, বুঝাও স্বামী কী জিনিস, সম্পর্ক কী জিনিস, বিবাহ কী জিনিস, বিচ্ছেদ কত খারাপ জিনিস, এর পরিণাম কত খারাপ হয়, এগুলো বুঝাও তাকে, তাকে মানুষ করার চেষ্টা করো। আল্লাহ বলছেন ওয়াহজুরুহুন্না ফিল মাজাজে, বুঝায়ও কাজ হচ্ছে না, বিছানা আলাদা করে ফেলো, রাগ করো, রাগ করে থাকো, এরপরেও তোমাদের কাজ হচ্ছে না, তার সংশোধন হচ্ছে না, ওয়াদরিবু হুন্না, প্রয়োজনে একটু প্রহার করো, শাসন করো, তাতেও যদি কাজ না হয় তাহলে যে তারপরে কি করতে হবে, তালাকের সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ বলছেন ফাইন আতানাকুম, এই তিনটা ধাপ পার করার পরে যদি সে লাইনে আসে, খবরদার, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাহলে আর কোনো দ্বিতীয়বার তালাকের চিন্তা মাথায় আনবা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো ধাপ অতিক্রম করতে বলছেন। এই জন্য ভাইরা, এই জিনিসটা আমাদের খুব বেশি কী করতে হবে, খেয়ালে রাখতে হবে। নাম্বার পাঁচ, বিবাহ বিচ্ছেদের পরিমাণ বাড়ার আরেকটা অন্যতম কারণ হলো আমাদের দেশে তথাকথিত নারীবাদীরা। নারীবাদী বলে যারা নিজেদেরকে পরিচয় দেয়, আমাদের দেশে খুব নারীর কল্যাণকামী, নারী স্বাধীনতার জন্য খুব কাজ টাজ করে বলে মনে হয়, এদের